मॉर्निंग फ्रेंड्स, आशा करी सकले भालो आछेन एवं सुस्थ आछेन। तो सकाल सकाल देखुन एकटा माठे एसेछिलाम, तो माठटा सत्यि असाधारण माठ। तो एरपरे जाबो नाश्ता करब, चलुन जावा जाक। नाश्ता प्रचंड खिदे पेयेछे, चलुन जावा जाक। देखुन माठटा कतटाई सुंदर। तो देखुन बंधुरा, ब्रेकफास्टे निएछि ब्रेड ऑमलेट, देखुन। लंचे नहीं प्लेन राइस और पालंग शाक दिए मसूर डाल और रही अवश्य डिमेर कारी, हाँसर डिमेर कारी कचू दिए आलू दिए लंच। तो बंधुरा, शीतर मौसुमे प्रचंड शीत, तो लंच करते बसे गेछि। মানে জবরদস্ত লাঞ্চ আজকে, ডিমের কারি আমার ফেভারিট, আর সঙ্গে আছে পালং শাক দিয়ে মসুর ডাল। তো খেয়ে নিই লাঞ্চটা। বন্ধুরা, আলো মানেই হচ্ছে অন্ধকারকে দূর করা, সে দীপাবলিই হোক আর বড়দিনই হোক। তো দেখুন বড়দিনে কত সুন্দর রাস্তাটা সেজে উঠেছে, দুর্দান্ত লাগছে। এটা বর্ধমানের কার্জন গেট চত্বর, দারুণ লাগছে, দারুণ। মানে এত সুন্দর, চারিদিকে ঝকমক করছে, আলোই আলোকিত পুরো। তো আপনাদেরকে ভালো করে দেখাই জায়গাটা, মানে দুর্দান্ত লাগছে, আমার তো ভীষণই ভালো লাগছে। আর আপনাদেরও এই ব্লগের মধ্যে এটা দেখে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। এতটাই ভালো লাগছে, চারিদিক পুরো আলো আলো, একদম দেখুন পুরো আলোই আলোকিত, দারুণ লাগছে। বন্ধুরা, কলকাতার পার্ক স্ট্রিট তো দারুণ সাজে, এটাও অনেক সুন্দর লাগছে, তুলনায় কম নয় কিছু। এখন বন্ধুরা, আমি কার্জন গেটের পাশেই দাঁড়িয়ে আছি, আর কার্জন গেটটা এত সুন্দর রং বেরঙের, মানে আলো দিয়ে সাজানো হয়েছে, চলুন দেখাই আপনাদেরকে। দেখুন কত সুন্দর লাগছে, ঐতিহাসিক সেই কার্জন গেট, যা মানে ইতিহাস খ্যাত এই কার্জন গেট। তো আজকে দেখুন কত সুন্দর আলোই ঝকমক করছে, দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে। মানে রং বেরঙের যে আলো ফুটে উঠছে কার্জন গেটের মধ্যে, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। আর আমি এখন যে কার্জন গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমিও এই মুহূর্তটাকে ভীষণভাবে উপভোগ করছি। যদিও রাস্তাটা ভিজি, অনেক গাড়ি ঘোড়া চলছে, তো আমিও এই মুহূর্তটাকে ভীষণই এনজয় করছি, এত সুন্দর আলো চারিদিকে। কার্জন গেটের পাশেই অনেক জায়গা পুরো আলোয় আলোকিত হয়েছে এই বড়দিনে, আর পাশেই রয়েছে টাউন হল, সেই জায়গাটাও দুর্দান্ত সেজে উঠেছে। দেখুন টাউন হলটাও সুন্দর আলোয় পুরো, দারুণ লাগছে, দারুণ, দুর্দান্ত।